কিন্তু ওরে পার্ট যদি একবার ছেড়ে যায় ও কিন্তু ইয়াতে লেগে আছে ঘটনাটা রাত্রে লোদা গ্রামে সামনে যেটা জোড় আছে আমরা গোদা বাংলায় জোড় বলি এই জোড়ের সামনে একটা পলাশ বনের জঙ্গল আছে এবং এটা কোল মাইন্সের যে কয়লা কেটেছিল তার পাহাড় হয়েছে সেই পাহাড়ের মধ্যে এই জঙ্গলের মধ্যে যাকে আমরা হাইনা নেগড়ে এবং গোদা বাংলায় আধবাগা বলি সেইগুলো তো এখানে প্রচুর ঘোরাঘুরি করে রাত্রেতে এরা ঘোরাঘুরি করে সেই ঘোরাঘুরির সময় কোনো কারণবশত কেউ হয়তো শিয়াল কিংবা খরগোশ মারার জন্যে হয়তো এখানে খাঁচা কিংবা ফাঁদ দিয়েছিল সেই ফাঁদের মধ্যে এই নেকড়ে আধবাগা একটা খাঁচার মধ্যে ফাঁদে পড়ে সেই ফাঁদে পড়ার মধ্যে গ্রামবাসী সব জানতে পেরে যায় পুলিশ এবং ফরেস্ট ডিপার্টমেন্টকে খবর দেওয়া হয় তারা এখন এই নেকড়ে হাইনা ওই যেখানে আমরা আধবাগা বলি তাকে ফরেস্ট ডিপার্টমেন্ট এবং পুলিশ প্রশাসনের তরফ থেকে এখন নিয়ে গেল চুলিয়া গ্রাম পঞ্চায়েত আন্ডারে লোদা গ্রাম সচরাচর দেখা যায় লোকের মুখে শোনা যায় অনেক হাইনা আছে এখানে দেখাও দিয়েছি এখন পর্যন্ত ক্ষতি করেনি তবে ছাগল কুকুর এইসব গুলা কিন্তু ক্ষতি করেছে এবং খুঁজে পাওয়া যায় না আমাদের সন্দেহ যে এরা খায় শিকার করে